হ্যালো বন্ধুরা, নমিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের রেসিপি, লাউ চিংড়ি। দেখুন, আমি গ্যাসটা জ্বেলে নিলাম, তেলটা গরম করতে দিলাম, এবং চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হালকা করে আমি ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি হালকা করে, বেশি লাল করে ভাজলাম না, এটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি ফোড়নে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে আমার কাটা আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। তারপরে আপনার লঙ্কা বাটা দিয়ে দিলাম, যে যেরকম ভাবে ঝাল খাবেন সেরকম পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন। আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ আলু সব মশলা একসাথে ভালো করে কষিয়ে মিষ্টিটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি রান্না করা আমি দেখাচ্ছি। এরপরে সে হালকা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, এরপরে আমি ঢাকাটা খুলে দেখি কেমন হয়ে যায়। খুব
সুন্দর হয়েছে। আমার লাল চিংড়ি রেডি। নামাবার আগে আমি একটু সবজি মশলাটা দিয়ে নামিয়ে নেব। এরপরে দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এরকম সহজ পদ্ধতিতে অনেকে তো অনেক রকমভাবে করে, অনেক মশলা মেশায়। আমি কিন্তু খুব অল্প মশলায় আমি লাউ চিংড়িটা রেডি করে দিলাম। খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।